প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম আবার বিরতির পরে। এবার আমরা সুরবাহারের বাকি অংশে যাচ্ছি, শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আশা করি আজকের অনুষ্ঠান আপনারা এনজয় করছেন। যাচ্ছি কায়সার আপনার কাছে। একটু লোকগান নিয়ে আমরা কথা হচ্ছিল, যদি লোকগানের বিষয়ে আরেকটু আমাদের। অসংখ্য ধন্যবাদ। লোকগান নিয়ে আসলে আপনি ওই কথা বলার সময় আমার একজনের কথা মনে হয়েছিল। আপনি জানেন আমাদের একটু আগে বাউল শাহ আব্দুল করিমের গান করলেন, শফিকুন্নুরের কথা, আপনি পালা গানের কথা বলছিলেন। তো এই বাংলা গানের এটা একটা এত একটা অলিখিত একটা খনি আর কি। এবং আপনি যেটা বললেন সুনামগঞ্জ আসলেই শ্রুতিকাগার, ওই অর্থে এত এত শিল্পীরা, এত এত গানের রচয়িতারা এখানে, এবং এত ভালোবাসার কথাগুলো বলে বেরিয়েছেন তারা। আজকে যেহেতু শ্রাবণের শ্রাবণ মাসের কথা বললেন, একটা গানের লিঙ্ক আমি স্মরণ করিয়ে দিতে চাই লাবণীদের। এবং যদি এটা না জানা থাকে, আমার কাছে মনে হয় যে লাবণীরা এটা এই গানটা মানে করতে পারেন আর কি। এটা শফিকুন্নুর, আপনি তো চিনেন বিনন্দের কিচ্ছা, আমরা বিনন্দের কিচ্ছাটা হচ্ছে কিন্তু এবার। আমি একটু বলে রাখি, আমি কিন্তু শফিকুন্নুর সাহেবের সাথে একবার একই স্টেজে গান করেছি ছোটবেলায়। বাহ 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 বাহ। তো শ্রাবণ মাসের কথা উঠলো, শ্রাবণ মাসের এটা বলতে পারেন যে এটা এমন কেউ নাই যে এই গানটা কেউ শুনে নাই আর কি। সুজন বন্ধুরে, আহা একটু করেন না, একটু আজকে মজা করেন না, আমাদের দর্শকদের শোনান। জ্যৈষ্ঠ নয়া ষাড় মাসে রে, আরে ও বন্ধু, গঙ্গে নয়া পানি ওরে, আমার কি স্বাদ জাগে না রে, খেলতাম না দৌ রানী সুজন বন্ধু, আরে সুজন বন্ধু রে, আরে ও বন্ধু, কোন বাদেশে থাকো রাখো সুজন বন্ধু, আরে সুজন বন্ধু, আরে চোখের দেখা মুখের হাসি, কে কই রাছে মানা সুজন বন্ধু, আরে। এই গানগুলোর মজা হলো এর ভিতরে যে আহাজারি, এর ভিতরে যে এই যে আকুতি আর কি, এই যে বেকুল হয়ে এই দৃশ্যগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জগতের। আজকের দিনে আপনি দেখছেন তার গভীরতা, কিন্তু আমি দেখছি অন্য জায়গায়। আমি দেখছি যে এখানে বলছে যে মেয়েটা বলছে যে আমাকে রাখিয়া তুমি কোন নারীর মন দেখে যাচ্ছ। এই যে মানে তার মানে কি, সেই সময়ের সেই সময়টায় আমাদের যারা সৌদাগর ছিলেন, নায়ক ছিলেন, তারা পরকীয়া প্রেমে কিভাবে জড়িয়ে গেছিলেন সেই আমাদের গীতিকবিদের কলমে সেটা ধরা পড়েছে, কিন্তু আমি সেই জায়গায় গেছি। রাধাকৃষ্ণের ইয়েটাই তো এটা, ওই অর্থে ওই রূপকটাকে, ওই রূপকটাকে মাথায় রেখেই, রাধাকৃষ্ণ রূপকটা মাথায় রেখেই তো গানগুলো লেখা। আর এইটা হলো আহাজারিটা, ওই অর্থে বলছি যে একটা তো আপাত একটা অর্থ আছে, যে আপাত অর্থটা আপনি বললেন একটা, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত গভীর একটা কথা আছে। যেটা একটা হলো বাঙালি নারীদের আপনি চিত্রটা খুঁজে পান। আপনি চিন্তা করেন যে জ্যৈষ্ঠ না আষাঢ় মাসের এই বন্ধু, গঙ্গে নয়া পানি, এই এখন আমাদের সেই নারী কিন্তু এখন আর নারী কিন্তু এখন স্বাবলম্বী, স্বনির্ভর এবং নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে, এখন নারী কিন্তু সেই জায়গায় নাই। আমরা আরেকটা গান শুনি, তারপরে সে কথা আসি। হ্যাঁ, লাবণীর কণ্ঠে এটা, কিন্তু আমি এই কথাটা একটু শেষ করে নেই যে নারীদের কথা, যদিও মানে এই গানটা আপাত অর্থে মনে হচ্ছে এটা নারীদের কথা, আর এটার অন্তর্নিহিত মানে একটা অর্থ আছে যে এটা সব মানুষের কথা। কিন্তু আমাদের যে এই মানে আপনি রবীন্দ্রনাথের কথা তো, রবীন্দ্রনাথের গানের গানটা আপনি খুব ভালো জানেন আর কি, যে সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা,
একই আর ভালো লাগে। এই হাসি খেলার ভিতরে একটা গভীর একটা মেসেজ আছে, একটা গভীর একটা অর্থ আছে। এই অর্থটা হলো যে মানে আপনি দেখেন যে একটা নারী বলছে, আমরা বলতে বুঝছি একটা নারী, কিন্তু এটা প্রত্যেক মানুষের কথা। আমাদের এই জীবনটা খুব খুব দীর্ঘ একটা জীবন না। যাই হোক, আমি ঈদের দিন রাধা যেন রাধা নয়, রাধা যেন একটা একটা সমস্ত সমস্ত মানুষের মানুষের প্রতিকৃতি, মানুষের ভক্তির প্রতিকৃতি, ভক্তির প্রতিকৃতি। আমরা যাচ্ছি পরের গানে, তারপর আমরা কথা বলবো। এবার আমি আসছি রাধারমণের একটি গান নিয়ে। বাহ, রাধে গো আমারে আসিবার কথা কইয়া মন করি রাই রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা তাৎপর্যপূর্ণ গান এই অর্থে যে আপনি যত লোকগান পাবেন প্রায় 90 মানে প্রায় 90% গানই হলো রাধার আকুতি, রাধার আর্তনাদ, রাধার হাহাকার। এই গানটা কিন্তু কৃষ্ণের উল্টো উল্টো, মানে কৃষ্ণ বলছে, কৃষ্ণদের মধ্যে হাহাকার কম, এই জন্য আমাদের বাংলা গানে আমরা রাধার হাহাকারই শুনতে পাই। কিন্তু কৃষ্ণদের হাহাকার আপনি যে বলছিলেন, কৃষ্ণদের হাহাকার কম স্যার, এটা আমরা জানি সবাই। কিন্তু আপনি যে বলছিলেন একটু আগে, নাচাইতেই পেয়ে যায়, নাচাইতেই পেয়ে যায় মেঘনা চাইতে বৃষ্টি, কিন্তু আপনি যে আপনি একটু আগে বলছিলেন যে
কোথায় রাধারমণ প্রাসঙ্গিক, এই প্রাসঙ্গিক হলো আজকের যুগে অজস্র কৃষ্ণদের হাহাকার কিন্তু আছে। আজকে এখন যে আপনি বললেন যে আজকে যখন আমরা বলছি এক অর্থে, আমাকে একজন কে যেন সেদিন দেখলাম এটা বললেন যে নারীরা আমরা বলছি যে ইকুয়াল, এবং একজন নারী বলছে যে ইকুয়াল চায় তো বোকা নারীরা চায়, নারীরা তো এমনিতেই ছেলেদের থেকে অনেক দিক থেকে মহান, এরা ইকুয়াল বলে কেন? তো এই যে এই যন্ত্রণায় কিন্তু ছেলেদের এই গানটা শুনে লুসিয়া পাখি বলতে পারেন, লুসিয়া পাখি বলতে পারেন আপনার ধারণা? উনি অনেক কিউট একজন মানুষ, অনেক কিউট মানুষ, অনেক কিউট একজন মানুষ। লাবণী ভালো আছো? আহ খুব ভালো, একদম মানুষ লুসিয়া পাখি কথা বলছে আর কি, তাই না? তবলাটা এই জন্য যারা ভালো তবলা বাজায় আমি তাদেরকে একদম মন থেকে দোয়া করি, তাই না? বাহ। আর প্রীতম তো বরাবরই ভালো বাজায়, প্রীতম সম্পর্কে কিছু বলবেন? প্রীতম খালি আমারে পচায়, আর কোনো কিছু কাজ নাই ওর। আচ্ছা, প্রীতম পচায়, আমার মনে হয় প্রীতম আর অমি এরা দুইজন মানে অমিও কম যায় না, কিন্তু তো কম যায় না অমিকে। আচ্ছা, অমিকে অমিকে কথা বলতে দিলে তো আমাদের আর এখানে বসে কথা বলার দরকার পড়বে না। মনে হচ্ছে নিষ্পাপ একদম, মানে কে যুষিকে পাপ করে, নিষ্পাপের আড়ালেই তো মনে হচ্ছে। নিষ্পাপ মানে কি? কি পাপ করেছে মনে হচ্ছে যে, না মনে এখন চিকি তো মনে হচ্ছে চেহারা, কিন্তু মানে বুঝলাম না নিষ্পাপ মনে হচ্ছে, নিষ্পাপ মানে কি? না মনে হচ্ছে যে ওই যে কি আছে না ভাজামাটি উল্টে খেতে, উল্টে খেতে জানি না, কিন্তু সে ভাজামাট হজম করে খেয়ে ফেলে কিন্তু। আর ওই যে প্রীতমকে দেখে কি মনে হচ্ছে? তাই না, প্রীতম তো সবসময় একদম শান্ত শিষ্ট আমরা গান শুনবো, অনেক মজা মজা গান শুনবো। তার অনুরোধ যদি করি, যেহেতু মানে ছেলেদের গান খুব কম এবং আমরা আনফরচুনেটলি আপনি একমাত্র মেয়ে কিন্তু এখানে, অনেক ছেলেদের ব্যাপার, সুতরাং আপনি আপনাদের এই কথা কৃষ্ণের জবাবিতে কৃষ্ণের যে হাহাকার, কৃষ্ণের যে আর্তনাদ একটা করলেন। আরেকটা গান খুবই বিখ্যাত রাধারমণের গান, নিশীথে জাগিয়ে, এটা কি একটু যদি করা যায়? আচ্ছা, পরে যদি যদি পারে, যদি মানে সময় যদি আমাদেরকে দেয় আর কি সাপোর্ট করে, তার আগে আমি আরেকটা রিকোয়েস্ট করবো লাবণীকে, সময় যেহেতু কম, পুরো গানটা না করে একটু একটু করে করে আমরা যেন শেষের দিকে যেতে পারি আর কি। এবার কি শোনাবেন আমাদের? শচীন দেব বর্মনকে ছাড়া, শচীন কর্তাকে ছাড়া তো বাংলা গান মানে বাংলা লোকগীতি লোকগান জমে না। আমি তার একটি গান গাইছি, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা আমারে সারি বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, বন্ধু রঙ্গিলা 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 রে আমারে ছাড়িয়া রে, বন্ধু কই গেলা রে, বন্ধু কই রইলা রে, কই গেলা রে, বন্ধু কই রইলা রে আমারে ছাড়িয়া রে, বন্ধু কই
প্রিয় দর্শক, একটা ছোট্ট একটা খবর দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আজকের যিনি সিঙ্গার লাবণী বড়ুয়া, তার একটি একটি সিঙ্গেল গান বোধ হয় বাজারে আসবে কিছুদিনের মধ্যে, যেটি সুর করেছেন রাজা কাশ্যপ, বাংলাদেশের একজন গীতিকার কথা লিখেছেন, সেই গানটি বাজারে আসবে খুব শীঘ্রই। আপনারা লাবণীর সেই গানটি দেখলে আশা করি অনেকেরই ভালো লাগবে। আমি গানটা শুনেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে শুনলে। আর আমাদের এই সুর বাহারে নিয়মিত এই আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। আশা করি আগামী অনুষ্ঠানগুলো আমরা আপনাদের আরও বিনোদন দিতে পারবো এবং আপনাদেরকে আমাদের সাথে আরও বেশি করে একাত্ম অবস্থায় নিয়ে যেতে পারবো, সেই ভরসা রাখছি, সেই প্রত্যাশা রাখছি। আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ প্রান্তে, শেষের জায়গায় এসে ঈদ সম্পর্কে ছোট্ট করে যদি কিছু বলেন যে ঈদ কেমন হওয়া উচিত, ঈদের দর্শন কেমন হওয়া উচিত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক হয়ে বাঙালি হয়ে কিভাবে এটা করা যায়, যদি ছোট্ট করে কাছে একটু বলেন আমাদের। খুব সুন্দর, আপনি আগের কথাটা যেটা বললেন এটাই আমি আসলে রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই, এবং এই কথাটা বারবার মানুষের কানে এটা পৌঁছানো জরুরি হয়ে উঠেছে যে এই কোনো উৎসব যেন, আমাদের উৎসবগুলো এরকমই ছিল আগে, ঈদ হচ্ছে, পুজো হচ্ছে, এবং অসাম্প্রদায়িক একটা বাঙালি চেতনার একটা ইয়ে ছিল, তীর্থভূমি ছিল এই উৎসবগুলো। উৎসব মানে আপনি লাবণী বললেন যে ঈদ হচ্ছে, লাবণী কিন্তু মানে নাচানাচি শুরু করে দিয়েছেন যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। আপনার পুজো হলে পরে আপনি বলতে পারবেন যে পুজো হলে পরে আমরা কীরকমের একটা দুর্গা পুজো হবে, আমাদের ভিতরে কীরকমের একটা মানে অপেক্ষা করে একদম মানে বাড়ির নাইট নাইট আসতেন, আমাদের আমরাগুলো দেখেছি দূর থেকে আসতেন নাইট, এই পুজো হবে, পুজোতে এত আনন্দ করবো, নৌকা দিয়ে না অনেক দূর থেকে ঘন্টার পর ঘন্টা, এই ভ্যালুসগুলো কিন্তু আমরা লুজ করে ফেলছি, এই ভ্যালুসগুলো লুজ করে ফেলছি। আজকের এই অনুষ্ঠান যারা শুনলেন তাদের কাছে তো অবশ্যই। আচ্ছা, আমার মনে হয় আমাদের হাতে সময় একেবারেই কম। লাবণী, আজকে আপনি চমৎকার গান করেছেন, কায়সা চমৎকার কথা বলেছেন, তবলা বাজিয়েছেন অসাধারণ, তানিম কিবোর্ডে তো মানে বলার বাহুল্য, প্রীতম যেমন বাজানোর, অমি সবসময় আমাদের সাথে বরাবরই, সে খুব প্রাণবন্ত, এবং রিজান সবাই ভালো করেছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আশা করি আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, সুর বাহারের সাথে থাকবেন, এবং শেষ কথাটি এটি গান, একটা গান দিয়ে শেষ হবে আমাদের আজকের অনুষ্ঠান লাবণীর গানের মধ্য দিয়ে। তার আগে একটা কথাই বলবো, আমাদের উৎসব, আমাদের লোকাচার, আমাদের জীবন, সেইখানে যেন আমরা বিভক্ত না হই, আমরা যেন আলাদা না হয়ে যাই, আমরা সবাই বাঙালি, সেই বাঙালি সত্তাটাকে আমরা আমাদের জীবন দিয়ে যেন ধরে রাখতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে এই গ্রেট ব্রিটেনে এবং এর বাইরে ইউরোপে যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। শেষ গান, গানে গানে শেষ হবে আমাদের অনুষ্ঠান লাবণী বড়ুয়া, যাচ্ছি শেষ গানে। সবার কাছ থেকে আমিও বিদায় নিয়ে নিলাম, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। শেষ গান দিয়ে আমরা শেষ করব, এই গানটা দিয়ে আমরা শেষ করছি। তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না, তুমি দেখিয়াও দেখলা না,
Show now.